শীতকালে আপনার সন্তানকে সম্পূর্ণ সুস্থ ও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বাচ্চাদের শীতকালের খাবার নিয়েও কিন্তু কিছু নিয়মবিধি রয়েছে। আজকের পর্বে বলতে চলেছি আপনার সন্তানকে, আপনার ছোট্ট সোনামণিকে কী কী খাওয়ালে আপনার সোনামণি এই শীতে থাকবে নীরোগ, অর্থাৎ আপনার সন্তান সুস্থ থাকবে। আর সন্তান সুস্থ থাকা মানেই কিন্তু আপনি সুখী একটি প্রাণী। শীতের মৌসুমে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করেছি যে আলমারি থেকে বেরিয়ে পড়েছে মাফলার, মোজা, জ্যাকেট, সোয়েটার। বিশেষ করে বাচ্চাদের জন্য এই সময় অভিভাবকেরা বিশেষ সতর্ক থাকেন, ঠান্ডা যাতে কোনো মতেই সন্তানকে স্পর্শ করতে না পারে। কিন্তু শীতের পোশাক নিয়ে সতর্ক থাকার পাশাপাশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বাচ্চাদের শীতকালের খাবার নিয়েও শুধুমাত্র আপনি পোশাক ঠিক রাখলে চলবে না, গরমের কাপড় ঠিক রাখলে চলবে না। তার সবচেয়ে বড় প্রয়োজন তাকে কোন খাবার খাওয়াচ্ছেন, অর্থাৎ কোন খাবার খেলে আপনার সন্তান শীতকালে একটু উষ্ণতা বাড়বে শরীরে, আপনার ঠান্ডা থেকে দূরে থাকবে এবং আপনার সন্তান ঠান্ডা লাগবে না। আর ঠান্ডা না লাগলে সন্তানের রোগ বালাই তো হবেই না, সর্দি হবে না, কাশি হবে না, সন্তান থাকবে সুস্থ ফুরফুরে। কারণ আবহাওয়ার পরিবর্তন শরীরের বাইরের সঙ্গে সঙ্গে বদল ঘটায় আনন্দেরও। শিশুদের শরীরের ক্রমবর্ধমান প্রতিরোধ ক্ষমতায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য শীতের দিনগুলোয় তাদের খাদ্য তালিকায় থাকা দরকার কিছু বিশেষ দরকার এবং কিছু বিশেষ খাবার তাদের প্রয়োজন। এবং তাদের এই বিশেষ খাবারগুলো আজকের পর্বে আমি আপনাদেরকে বলতে চলেছি। আজকের পর্বে আপনারা জানতে চলেছেন আপনি আপনার সন্তানকে কোন কোন খাবারগুলো এই শীতকালে আপনি খাওয়াবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, খাদ্য তালিকায় প্রথমেই রয়েছে ডিম। ডিমে থাকা ভিটামিন ডি, জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন ই প্রভৃতি রয়েছে। শুধু বড়রা ডিম খান তা কিন্তু নয়, হতে পারে আজ থেকে শিশুদের খাবার। ডিম নিয়ে বলার কিছু নেই, ডিমের পুষ্টিকর যে খাবার, ডিমের পুষ্টি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। শিশু শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ সহায়ক এই ডিম। তাছাড়া ডিমে থাকা প্রোটিন শীতকালে শিশুর এনার্জি বৃদ্ধির অনুগঠন ঘটাতে পারে। শিশুর দাঁত হাড় রক্ষায় ডিম দুর্দান্ত একটি খাবার। সবুজ শাকসবজি পুষ্টির আধার হিসেবে শাকসবজির কথা বলেন বিশ্বের প্রায় সমস্ত চিকিৎসক। ঠিকই শুনছেন, আপনি যত শাকসবজি খাবেন প্রয়োজন মতো আপনি থাকবেন সুস্থ। অর্থাৎ শাকসবজি আমাদের শরীরকে খুব ফিট রাখে, আমরা হয়ে উঠি পুষ্টি নির্ভর একটি শরীরের মালিক। শীতকালেও যে মৌসুমি সবুজ সবজি শিশুর ডায়েটে থাকলে শিশুর স্বাস্থ্য থাকবে তরতাজা, যেমন পালং শাক, লাল শাক, লাউ শাক, আরও আছে সরিষা ফুলে ভরে যায় গ্রাম বাংলার মাঠ। তাই সরিষার কচি পাতা শাক হিসেবে শিশুকে খাওয়াতে পারেন। এতে আছে প্রচুর পরিমাণে এনজাইম যা শিশুর ঠান্ডার প্রকোপ থেকে কিছুটা হলেও রেহাই করবে। মিষ্টি আলুর কথা আমরা সবাই জানি। আমরা মিষ্টি আলু খেতে কিন্তু বড়রা অনেকেই পছন্দ করি। মিষ্টি আলু পুড়িয়ে খাই, অনেকে মিষ্টি আলু সিদ্ধ করে খাই। এই মিষ্টি আলু কিন্তু খুব একটি সুস্বাদু খাবার। আপনারা কি জানেন যে মিষ্টি আলুতে রয়েছে অনেক ভিটামিন? যেমন এই মিষ্টি আলুতে মধ্যে থাকা বিটা ক্যারোটিন আর ভিটামিন এ, ভিটামিন কে শীতের সময়ে খুব জরুরি খাবার হিসেবে প্রতিপন্ন করেছে। সুস্বাদু হওয়ার ফলে শিশুকে এটি খাওয়াতে অসুবিধা হয় না। শিশুর বিকাশে মিষ্টি আলু বেশ ভূমিকা রাখে। রয়েছে বাদাম। বাদাম নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলবো না, কারণ আমি একটি পর্ব, প্রিয় দর্শক শ্রোতা, বাদাম নিয়ে কিন্তু একটি পর্ব আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, আপনাদেরকে শুনিয়েছি বাদামের উপকারিতা সম্পর্কে। সো বাদাম নিয়ে খুব একটি বলার এই মুহূর্তে বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি চলে যাব বাদামের শিশুদের ক্ষেত্রে কী কাজ করবে। দেখুন, কাজু বাদাম, আখরোট, আমন্ড, এই ধরনের বাদাম রয়েছে আমাদের। আবার রয়েছে কিন্তু চীনাবাদাম, অর্থাৎ আমরা যে বাজারে যে ভাজা বাদামগুলো খাই এটা নয় কিন্তু চীনাবাদাম। সো কাজু, আখরোট, আমন্ড ইত্যাদি বাদামের মধ্যে রয়েছে বিভিন্ন বিশেষ বিশেষ পুষ্টিগুণ। সঙ্গে সঙ্গে চীনাবাদামে রয়েছে অনেক পুষ্টিগুণ শীতকালে যা শরীরকে বিশেষভাবে রক্ষা করতে পারে। বাদাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আপনার শিশু থাকবে রোগহীন। রয়েছে দুধ। দুধের সম্পর্কে বলার কিছুই নেই, আমরা সবাই কম বেশি জানি দুধ খেলে কী হয়, দুধ কেন খাবো। দুধ
প্রাচীন বাংলায় অনেক আগে থেকে কিন্তু আমরা আর কোনো খাবার না হোক অন্তত দুধ সম্পর্কে কম বেশি আমাদের 99% লোকই দুধ যে একটি পুষ্টিকর খাবার, পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার আমরা কিন্তু সবাই জানি। একটু শরীর দুর্বল হয়ে গেলেই কিন্তু আমরা দ্রুত কী করি, আমরা তাদের তাকে সঙ্গে সঙ্গে এক গ্লাস দুধ খেতে বলি, অথবা দেখা যাচ্ছে খুব দুর্বল হয়ে গেছে, অনেক দুর্বল, সঙ্গে সঙ্গে আমরা এক গ্লাস দুধ গরম করে খাইয়ে দিই। রুগীকে কিন্তু আমরা সব দেখি যে দুধ খেতে বলেন চিকিৎসকেরা। সো দুধ নিয়ে খুব বেশি একটি বলার কিছুই নেই, আমরা সবাই জানি দুধ একটি আদর্শ খাবার, অর্থাৎ দুধের পুষ্টিগুণ নিয়ে বাড়িয়ে বলার কিছু নেই, সকলেই কম বেশি জানে দুধের পুষ্টিগুণের কথা। এটাকে আদর্শ খাবার বলা হয়ে থাকে শিশুর শরীরের পুষ্টির জন্য। শীতকালে নিয়মিত এক গ্লাস গরম দুধের কোনো বিকল্প নেই। দুধের মধ্যে থাকা পুষ্টিকর উপাদান সব বয়সের মানুষের জন্য অত্যন্ত উপকারী। হোক না আপনার শিশুকে আজকে থেকে এক গ্লাস গরম দুধ খাওয়ানোর অভ্যাস আপনি তৈরি করে ফেললেন, দেখবেন আপনার শিশুক্ষণ থাকবে ফুরফুরে, একটি নীরোগ একটি শিশু। আর একটি শিশু যখন নীরোগ থাকে তখন বাবা মার সুখের সীমা থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের জন্য সবসময় অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করি, আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন। আপনারা যদি ভিডিওটি চেড়ে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। এতক্ষণ যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আর কথা বাড়াবো না, আমি চলে যাব অনুষ্ঠান থেকে, আজকে বিদায় নিব। এবং বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলবো যা কখনোই কিন্তু আমি আপনাদের কোনো পর্বেই বলে নেই। দেখুন, আপনি যতটা বোঝেন আপনার সন্তানের ক্ষেত্রে অন্যরা ততটা বুঝবে না। তাই আজকের ভিডিওটি যে খাবারগুলোর কথা বলেছি এই খাবারগুলো আপনার সন্তানকে অবশ্যই খাওয়াবেন, আপনার সন্তান থাকবে সুস্থ। আমি চাই আপনার সন্তান অনেক সুস্থ থাকুক। আপনার সন্তানকে সুস্থ রাখার জন্যই কিন্তু আমার এত কষ্ট, এত প্রচেষ্টা। আপনার সন্তান যখন সুস্থ থাকবে তখন আমার অনেক ভালো লাগবে, আমার কষ্ট সার্থক হবে। আজকের মতো এই পর্যন্ত, কোনো একটি পর্বে আবারও নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক কথা বলার জন্য আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পরিবারের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।